অন্যতম গুরুত্বপূর্ণ খবর লো বৃদ্ধি পাইছে শীতর প্রকোপ আর যার বাবে বহু কেখন রাজ্যত বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় সমূহ। বতর বিজ্ঞান কেন্দ্র তরফের পৰা আগন্তুক 4-5 দিনের বাবে শীতর প্রকোপ বৃদ্ধি পাব বলে যে সতর্কবাণী জারি করা হয়েছে তার পাছতে বহু কেখন রাজ্যত বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিম্নগামী হয়েছে বিভিন্ন রাজ্যর পারাস্তম্ভ সমূহ, যার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যসমূহর প্রশাসনের তরফের পৰা। শীতর প্রকোপ বৃদ্ধি পোৱাৰ বাবে বন্ধ করে দিয়া হয়েছে বিদ্যালয় সমূহ। দেশের বিভিন্ন প্রান্ত শীতর প্রকোপ বৃদ্ধি পাইছে, যার বাবে বিভিন্ন রাজ্যর বিদ্যালয় বন্ধ দিয়া হয়েছে। লগতে কিছু বিদ্যালয়ের যে বিদ্যালয় সময় আছে সেই সময়সমূহ সাল সলনি করা হয়েছে। 15 জানুয়ারীলৈকে বন্ধ থাকিব দিল্লি আর হারিয়ানার বিদ্যালয় সমূহ। দিল্লি হারিয়ানা ধরে উত্তর প্রদেশেরও বহু কেখন জেলা বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় সমূহ। দ্বাদশ শ্রেণীর লোকে লখনৌর বিদ্যালয় সমূহ 7 জানুয়ারীলৈ বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশের বহু জেলাত বন্ধ করা হয়েছে বিদ্যালয় সমূহ, বন্ধ রাখবল নির্দেশনা জারি করা হয়েছে। পাছর পৰা 7 জানুয়ারীলৈ বন্ধ থাকিব বিদ্যালয় সমূহ। উত্তর প্রদেশের বহু কেখন বিদ্যালয় বন্ধ রখার নির্দেশনা জারি করা হয়েছে। পাটনাতো 7 জানুয়ারীলৈকে দশম শ্রেণীলৈকে বিদ্যালয় সমূহ বন্ধ রাখবলৈ ঘোষণা করা হয়েছে। আর শীতর প্রকোপর প্রতি লক্ষ্য রাখিয়ে বা যে ধরনের প্রভাব পড়েছে তার প্রতি লক্ষ্য রাখি পাটনার জেলা দণ্ডাধীশে এই নির্দেশনা জারি করেছে। 8 জানুয়ারীলৈকে পাঞ্জাবতো বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। জম্মু আর কাশ্মীরতো 10 জানুয়ারীলৈ বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় সমূহ। দেশের বিভিন্ন প্রান্ত শীতর প্রকোপ বৃদ্ধি পাইছে বতর বিজ্ঞান কেন্দ্র তরফের পৰা। ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্র তরফের পৰা নির্দেশনা জারি করা হয়েছে, যেহেতু আগন্তুক 4-5টা কই দিন আর পারাস্তম্ভ নিম্নগামী হব বলে নির্দেশনা জারি করার পাছতে এটা বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফের পৰা, সরকার তরফের পৰা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর যুহ ছাত্রছাত্রী চূড়ান্ত বর্ষর পরীক্ষা দিব বাবে এক নির্ধারিত সময়সূচী দিয়া হয়েছে, আর সেই সময়সূচী মতে শ্রেণীকোঠাত বহিব লাগিব। তার বাহিরে অন্যান্য যুহ ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীসমূহ বা দশম বা দ্বাদশ শ্রেণীলৈকে বহু রাজ্যত বিদ্যালয় সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আর শীতর প্রতি লক্ষ্য রাখে রাজস্থান, দিল্লি, লখনৌ ইত্যাদি এনে ধরনের রাজ্যসমূহ পারাস্তম্ভ 4-5 ডিগ্রী অবনমিত হওয়া দেখবলে পাওয়া গেছে, যার বাবে প্রশাসনের তরফের পৰা এই সিদ্ধান্ত গ্রহণ করে দিল্লি, হারিয়ানা, রাজস্থান, পঞ্জাব, পাটনা ইত্যাদি উত্তর প্রদেশের বহু কেখন জেলা বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় সমূহ।